করোনার মহামারীর মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার প্রথম কোনো বিদেশ সফরে ঢাকা আসার ঘটনা গত বছর চাঞ্চল্য সৃষ্টি করে কূটনৈতিক মহলে। ধারণা করা হয় নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সৃষ্ট বরফ গলাতেই ছিল তার সফর। এরপর 17 ডিসেম্বর হয় দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক। সেখানে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় সুস্পষ্ট কিছু প্রস্তাবনা। মার্চ মাসে মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় মোদীকে। তবে সেই সফরে আনুষ্ঠানিকতার বাইরেও হবে যোগাযোগ, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা। এইবার আমরা আমাদের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে সবগুলোই আমরা আলোচনা করব। আর এছাড়াও এই গত যে ভার্চুয়াল সামিট হয়ে গেল দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে, সেখানে যে জয়েন্ট ডিক্লারেশন আছে সেখানের যে সমস্ত ফলো আপ আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগামী আমাদের 25 তারিখে বা 26 তারিখে আসার কথা, হয়তো একদিন আগে আসবেন। তো আমাদের এবারের যে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো আছে সেখানে ওনার কোন কোন প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে অন্যান্য কী কী ডেলিভারেবলস হতে পারে সেগুলো নিয়েও আমরা বিশদ আলোচনা করব। কানেক্টিভিটির ক্ষেত্রে কিছু প্রজেক্টস যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে, তারপরে আমাদের আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। আর কিছু এমওইউ আছে সেগুলো আমাদের রেগুলার যেগুলো আছে, বাট তবে বরাবরের মতোই বাংলাদেশের আগ্রহের তালিকার শীর্ষে তিস্তা চুক্তি। পররাষ্ট্র সচিবের এইবারে দিল্লি সফরে কিংবা মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরে এ বিষয়ে কোনো অগ্রগতি হবে কিনা, বিষয়টি ভারতের উপর নির্ভর করছে বলে জানান সচিব। তিস্তার বিষয়টা তো এখন বল ওদের কোর্টে আছে, তাই না? সুতরাং আমরা যেটা বলেছি যে তিস্তার ব্যাপারে আমরা অবশ্যই শুনতে চাই একটা সুখবর, কিন্তু সেটার জন্য অন্যান্য যে আমাদের অভিন্ন নদীগুলোর যে সমস্যাগুলো বা যে ইস্যুগুলো এতদিন ধরে রয়ে গেছে সেগুলো যদি আমরা সাইমলটেনিয়াসলি সলভ করতে থাকি বা এগোতে থাকি সেটাই আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং সেটাই আমরা করছি। আর তিস্তার ব্যাপারে অবশ্যই আমরা চাইবো যে তারা যত দ্রুত এটার ব্যাপারে একটা সুরাহা করে দেয় আমাদের জন্য। বাট আমরা জানি তাদের পজিশন যে এখানে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এখনও পুরোপুরি তারা একমত হতে পারেনি। আগামী 29 জানুয়ারি দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন FOC বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিবের এই দিল্লি যাত্রা। দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে সবগুলোই আমরা আলোচনা করব। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।